বঙ্গবাজার কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরুর অংশ হিসেবে অস্থায়ী দোকান অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যবসায়ীদের দাবি কোনো ধরনের নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করা হচ্ছে দোকানের মালামাল লুটের অভিযোগও করে তারা তবে আগেই তাদের অবহিত করা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা এমন বক্তব্য রাখায় ব্যবসায়ীদের তোপের মুখে স্থান ত্যাগ করেন তারা নিয়াজ বর্ষদের প্রতিবেদন শুরু হয়েছে বঙ্গবাজারের অস্থায়ী দোকান অপসারণের উচ্ছেদ অভিযান সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটির নিয়োগ দেয়া ঠিকাদারি কোম্পানি এনডিআই উচ্ছেদ অভিযানে নামে তবে ব্যবসায়ীদের অভিযোগ কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হচ্ছে কোনো মার্কেটে ব্যবসায়ীদের সাথে এরা কোনো যোগাযোগ করা বললে বলে আমরা জানি না যে দুইজনের সাথে যদি পরিচয় থাকে বলে আমরা কিছুই জানি না এটা কে সাইনবোর্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে আর আমরা কিছুই জানি না আমরা করতে পারবো এটা কে লাগাইছে বা কাহারা লাগাইছে আমরা জানি না এমার্জেন্সি মাল মাল সরাইতে ওনারা বলছে এদের আগে ব্যারাকেট দেবে

শুরুতে এখানে একটা দুটা দোকান ভাঙা শুরু করছে তারপরে কাঙ্গালে লুটপাট করে যার মতন নিয়ে গেছে আমরা অনেকজন এদিকে কোম্পানির চালকের দাবি কোনো মালামাল লুট হয়নি তার এই বক্তব্যে প্রতিবাদ জানায় ক্ষতিগ্রস্ত পরে ঘটনাস্থলে আসেন ব্যবসায়ী নেতারা তারা জানান ব্যবসায়ীদের জানিয়ে মালামাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা